আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়েলকাম টু সিলেটি অনলাইন। আশা করাম দেশ বিদেশের ভাই বোনের হল যে যেখান থেকে আমরা লগে আজকে লাইভ জয়েন হইবা আর ওখানে হইছেন সকল বালা আছেন দোয়া করি বালা তখন আলহামদুলিল্লাহ আমিও বালা আছি আলহামদুলিল্লাহ। আমার লগে আছেন আমার মায়ার ভাই ফ্রেন্ড আবু ভাই, বালা আছেন আপনি? আলহামদুলিল্লাহ বালা আছে, আপনারা সব বালা আছেন তো? আলহামদুলিল্লাহ। আপনারা রে ডিসক্রিপশনও লেখা দেখছেন যে আমরা এখন কো জায়রাম চ্যানেল এসো, আপনারা জানেন চ্যানেল এসো লাগি আমরা আরো সিলেটের একটা চ্যানেল লন্ডনের মাঝে সবচেয়ে বড় যে টিভি চ্যানেল ও চ্যানেলও জায়রাম ফিলিস্তিনির মুসলমান হলরে সাহায্য করা লাগে। তো আপনারা হয়তো কইতে পারেন যে ফিলিস্তিনি মুসলমানের সাহায্য করতে চ্যানেল এসো ওখানে যাইতা, এটা ব্যাপারে আপনারা মাতবো। এর আগে আপনারা এই দুইটা কথা হই, এর ভিতরে একটা কথা হইল গিয়ে দেখো আমরা মুসলমান আল্লাহ আমরা মুসলমান হয়েছেন যে মুসলমান হইল গিয়ে আমরা সকলে লাগবে রসুল সাল্লাল্লাহু আলাইহি এক্সাম্পল দিয়েছেন কি আমরা এক বডি ওয়ান উম্মা, ঠিক কইলাম না ভাই? আমরা যে লন্ডন যেটাও আছি বিদেশে যারা আছি আমরা সবই চেষ্টা করি যতক্ষণ পারি আমরা সাহায্য সহযোগিতা করতাম। সেম ভাবে দুনিয়ার যে কোনো জায়গায় কোনো মুসলমানের সময় সমস্যা হয় প্রবলেম হয় অসুবিধা হয় এই জিনিসটা আমরা দিল শান্ত, ইভেন বাংলাদেশ থেকে যারা আপনারা দেখরা আপনারা দিল শান্ত। তখন আপনি আমি কিতা করতাম পারি, যেমন ধরো আমরা লন্ডন আছি আমরা হয়তো ডাইরেক্ট গিয়া সাহায্য করতাম পারতাম নাই ফিল্ডের মাঝে গিয়া, যারা সুযোগ আছে এরা গিয়া খররা আলহামদুলিল্লাহ, বাংলাদেশ থেকে অনেকে করতাম পারতাম না, কিন্তু আমরা কয়েকটা কাম করতাম পারবো, এর ভিতরে একটাই লুগি আমরা তারা লাগে দোয়া করতাম পারবো। নাম্বার ওয়ান, তারা লাগে আমরা দোয়া করবো তারা যারা জুলুম শিকার হয়েছেন আল্লাহ তারারে হেফাজত করতা সাহায্য করতা জুলুম থেকে এই মজলুম হলর বিপদাফত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখতা। আর সেকেন্ড হইল গিয়ে যদি আমরা গিয়া সাহায্য করতাম পারি আলহামদুলিল্লাহ আমরা সাহায্য করতাম, এর বাদে যদি লোক আমরা টেকা পয়সা থাকে তারারে টেকা পয়সা দিয়া আমরা সাহায্য করতাম। তো কালকে আমি অতদিনে একটিস আল্লাহরে খুঁজতাম পারবো বলে আল্লাহ দেশ জিকেই বা আমাদের সময় বন্দা বিপদও আসিল প্রবলেমও আসিল তোমরা তারা সাহায্য আমি দেশ সময় আল্লাহ খুঁজতে না আমার বন্দা আল্লাহ এটা হইবা আমি দেশ সময় বিপদও আসলাম আমার সাহায্য করলাই না খেনে, আমার যে সময় খানি আসিল আমার খানি দিলাই না খেনে, আমার যে সময় বেমার আসিল আমার ইয়া দেখলাই না খেনে। তখন আপনার আমি তো কই ইয়া আল্লাহ আপনি তো গীতা কই আপনার কিলা খান বেমার হইতে পারে যে আমরা ইয়া আপনারে দেখতাম আপনি কিলা খান বিপদ হইতে পারেন আপনি তো রহমান রহিম আল্লাহ, তখন আল্লাহ ইটা কইবা আমার যে সময় দুনিয়ায় থাকতে আমার বন্ধাদের সময় বিপদও আসিল তারা যদি সাহায্য করতে আমার সাহায্য করইল নে, তারা যদি গিয়া দেখতে বেমারের অবস্থায় আমার দেখইল নে, তারা যদি খানি দিতে আমার খানি দেওয়াইল নে, তখন আপনি আমি কিতা করতাম পারি এখন ফেসবুকের মাধ্যমে আপনি আমি এই লাইভটা আজকে শেয়ার করতে পারি আপনার শেয়ারের কারণে আপনার আত্মীয় স্বজন ফ্রেন্ড বন্ধু যদি কেউ স্পেশালি লন্ডন তখন ইউরোপের মাঝে তখন কিংবা আমেরিকার তখন তারা দেখিয়ে আমরা রে এই যে আজকে যে চ্যারিটির লাগে যারা ভলেন্টিয়ার করাত আমি আর আমার ফ্রেন্ড আবু ভাই তখন মানুষের যে করতে পারেন ও যেন সাহায্য করতে পারেন, আর এর ভিতরে যদি দুদিকে কোনো সাহায্য করেন সহযোগিতা করেন এটার সব আপনিও পাইবা আমিও পাইম। আর যদি কেন করতে পারেন একটিস তো মানুষের দোয়া করবা বলে ফিলিস্তিনের মানুষের লাগিয়া মা তো দোয়া করবা আপনার শেয়ারের মাধ্যমে আপনিও দোয়া করবা তারা লাগি আল্লাহ জানেন দুনিয়ার সকল মুসলমানদের সাহায্য করেন সহযোগিতা করেন। আর আপনারা আরও কান জিনিস করতে পারবা আপনারা কমেন্টে গিয়া আপনার যে ফ্রেন্ড বন্ধু আত্মীয় স্বজন আসেন তারা নামটা ঠাক করতে পারেন, তখন লন্ডনের যারা আসেন আজকে তারা দেখতে পারবা আজকে লন্ডনের টাইম হইল গিয়ে 6টা থেকে রাত্রে 7টা না 5টা পর্যন্ত ফজর পর্যন্ত আমরা রাত 8টা পর্যন্ত বিকাল 6টা থেকে রাতকে 1টা পর্যন্ত চ্যানেল এসে আমরা থাকবো ইনশাআল্লাহ, আমিও থাকবো 10টা পর্যন্ত কারণ কাল সকালে আমার খাম এই সময়টা আমার ফ্রি সময় আছে। তো আমি মনে করলাম আমি ফ্রি সময়টা একটা বালা খামও লাগাই যাই লাগাই দিই গরু না ঘুমাইয়া টিভি না দেখিয়া অন্যান্য জিনিস না করিয়া, আর বাদে আরও বাইন হল থাকবা তো আপনারা ফোন করবা তারারে কইবা যারা লন্ডন আসেন ফোন করবা চ্যানেল এসো দেখবা ইনশাআল্লাহ, কিংবা চ্যানেল এসো আপনারা ওয়েবসাইটও গেলেও দেখতে পারবা আমরা দিনে লাইভও আসি আরও আধা ঘন্টা বাদে লাইভ স্টার্ট হইব ইনশাআল্লাহ। এখন আমার লগে আসুন যে আমার মায়ার ভাই আবু ভাই আমার ফ্রেন্ড তাই একটু মত পাতান এটার ব্যাপারে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই হল বোন হল ফয়লা জিনিস আপনারা শেয়ার করবা প্লিজ Palestine, a people of Ashams, oila Palestinian manush, Syrian manush, era khub beloved people Allah sokor maze ar Rasulullah sallallahu alaihi wasallam shomonde afnara kitahuruka era oila lucky people
আমরা এরারে আনলাকি তারা তারারে তারার উপরে জুলুম চলের, আপনারা জুলুম জুলুম চলের তারারে আমরা সাহায্য দিতাম। আপনারা দেশন কিতা হইছে আল কুদস, আপনারা দেশন আপনার কিতা হইছে গাজার মাঝে। আমরা আমরা খুব চেষ্টা করছি তারারে গিয়া মেডিসিন দিতাম, তারারে খানি দিতাম, হাউজিং ও সাপোর্ট দিতাম। আনফর্চুনেটলি আমরা এগুলা করতে পারছি না। এনো মাঝে তারা একটা ওপেন এয়ার একটা জেল, এনো মাঝে হয় মিলিয়ন মানুষ ও জেলের ভিতরে থাকেন। আমরার দায়িত্ব হইলো তারারে সাহায্য দিতাম। তো আজকে আমরা থার্টিন রিভার্স ট্রাস্টনে আমরা পার্টনারশিপ করলাম। থার্টিন রিভার্স ট্রাস্টর প্রোগ্রাম হইলো ইডিং কে মুসলিম বেরিয়াল ফান্ড সিলেক্টেড। ই একটা নতুন একটা আমরা কাম শুরু করছি। একটার মাঝে আপনার আমরা সাইরাম তারারে সাহায্য দিতাম, যারা হুরুতেন মারা গেছেন, হাজব্যান্ড মারা গেছেন, ওয়াইফ মারা গেছেন, তারারে আমরা ফান্ড রেজিং করলাম, তারারে সাহায্য দিবার লাগে। আজকে আপনারা দেখবা চ্যানেল এস, যদি সময় থাকে, যদি সময় না থাকে আপনারা ফোর্ড করবা, আপনারা ফ্যামিলি হলের কইবা, ফ্যামিলি হলের কইবা দেখবার লাগে। আর যদি এগুলো ভালো না আমরা লাগে দোয়া করবা ইনশাআল্লাহ। আমরা সবর মাঝে একটা দায়িত্ব আছে, আমরা সাহায্য দিতাম। আমরা সব জায়গার দেখি, আমরা ইদেশও আমরা সাহায্য করি, বাংলাদেশও সাহায্য করি। আচ্ছা আবু ভাই, আমরা যেমন ধরো আমরা তো বাংলাদেশ থেকে আমরা আইসি, বাংলাদেশ থেকে আমরা মা বাপ আইসইন, আমরা দাদা দাদি আইসইন, এর লাগে আমরা যে করলাম, তাহলে আমরা বংলাদেশের মুসলমানও তো অনেক বিপদও আসেন, তারারে আমরা সাহায্য করি না, এখানে আমরা করলাম এগুলা বাংলাদেশের মানুষের গরিব হলের সাহায্য আমরার উপরে একটা ফরজ হয়ে যায়, অথবা বা ওয়াজিব হয়ে যায় একটা কেন লাগে এরা আমরা তো আমরা তারারে সাহায্য দিবার তারার একটা হক আছে আমরা মুসলমান হিসাবে, মুসলমান হিসাবে। আমরা করি আর আমরা তো এতিমহল দুই বছর আগে আমরা তিনজন এতিম স্পন্সর করতাম, ইফিরা 150 জন এতিম। আমরা এতিমহল লাগে গড় মালাইয়া দিলাম, এখন গড়ের দাম হইলো 3 লাখ টাকা। আমরা তারারে ইনশাল্লাহ আমরা ফান্ডরেজিং করি, আমরা 10টা গড় মালাইয়া দিমু। এর বাদে আমরা ইমার্জেন্সি সাপোর্ট আমরা দেশের মানুষের লাগি দেই, ধরো আমরা ইমার্জেন্সি অপারেশন বিয়ার লাগি আমরা সাহায্য দেই। আমরার আপনার তুফানে মনসুনের সময় গড় উড়াইলে আমরা গড় রিপেয়ার করিয়া দেই। এখন যদি কোনো মানুষের যদি সাইন আপনারা লগে যোগাযোগ করতা, তাহলে কিরকম যোগাযোগ করতে একটু কইবানি প্লিজ। আমরা সিলেট এইডর ওয়েবসাইট আছে, সিলেট এইডর ফেসবুক আছে, ওনা গিয়া একটা মেসেজ লিখে দিবা। আমরা যদি আপনারা ওয়েবসাইট আপনারা ইনোমাজে আমরা কন্ট্যাক্ট করিয়া রিফারেল দিতে পারবা, অথবা আমরার আমরা লগে জয়েন করতে পারবা। আমরা লগে যদি সাইন দেশে যাইতা, আমরা এক কন্ডিশন হইল যদি ব্রাদার্স এন্ড সিস্টার যাইতা সাইন, তাই তাই ওর মাহরাম লইয়া যাইতা, ইনো সেফটির লাগি আর কি, নিজের টাকা যাইতা, নিজের টাকা, ফান্ডর টাকা না, জন না না না, এটা নিজের টাকা আর নিজের পয়সা বাঁচাইবার লাগে, নিজের বাড়িত থাকতা, আর যদি বাড়িত না থাকে ফ্রেন্ডর বাড়িত থাক লাগে। আচ্ছা আপনারা যে জিনিসটা কই, আমরা জানি ফালিস্তাইন আমাদের লাগি অত ইম্পর্টেন্ট, খেনে আপনারা সবাই জানো ফালিস্তাইনের মাঝে লাগে মসজিদুল আকসা, আর এই মসজিদুল আকসা হইল গিয়া আমরা আর মসজিদুল আকসা যেটা হইল গিয়া এটা হইল গিয়া আমরা দুনিয়ার মাঝে এদের লাগে আমরা ফার্স্ট কিবলা মসজিদুল আকসা। আপনারা সবাই জানেন ফার্স্ট কিবলা যেবার মাঝে আমরা ডাইরেকশন করিয়া আমরা নামাজ পড়ছি, খালি আমরা নয় সরি আমরা নামাজ পড়ছি না, আমরা নবী হলে নামাজ পড়ছি, সাহাবি হলে নামাজ পড়ছি, এটা লাগে আমরা ফার্স্ট কিবলা আসিল মসজিদুল আকসা। এর বাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইচ্ছে হইলো আর তার ভিতরে একটা আকাঙ্ক্ষা মানে আকাঙ্ক্ষা আইলো যে না খাবা মুখা হইতো আল্লাহ কাছে দোয়া করছেন আর আল্লাহ এই দোয়া কবুল করছেন, বাদে নমাজের মাঝে মসজিদ নমাজের ডাইরেকশনটা বদলাইয়া খাবা মাঝে করছেন। এর লাগে আপনারা যারা হজ গেছেন আপনারা দেখবা এটা হইলো গিয়া কিবলা থাইন হইন দুই কিবলার মসজিদ, যেনে নমাজের সময় প্রথমে ওবায় ফরসে নমাজ স্টার্ট করছেন বাদে হবায় বদলাইছেন কিবলা থাইন। আপনারা যারা সৌদিতে আছেন আপনারা সবে জানোই এই লগে মসজিদুল আকসা, মসজিদুল আকসা আরও ইম্পর্টেন্ট খেনে হইলো এইটাই লোক ও মসজিদ যে মসজিদের মাঝে রসুল সাল্লাহ সাল্লামে নামাজ পড়াইছেন মেরাজের সময় গেছিলাম, আর এই নামাজের মাঝে সুবহান আল্লাহ শেখে আসলাম মুক্তাদি সুবহান আল্লাহ সকল আম্বিয়া হল সকল নবী হল আস্তা তান পিছনে আর তাই ইমামতি করছেন আল্লাহ একবার, হ্যাঁ আল্লাহ একবার। ও ওইলগি মসজিদুল আকসা, এই মসজিদুল আকসারে হেফাজত করে ওইলগি আমরা উপরে সকলের উপরে দায়িত্ব, ইমানই দায়িত্ব। কিন্তু আমরা সবে করতাম পারলাম না, কিন্তু কিছু কিছু ভাই বোনের রাখলে ইনো খোর রা
অত বছর ধরে খোররা তারা খরিয়া যাইবা ইনশাআল্লাহ। আমরা বার থেকে কিলাহান তারারে সাপোর্ট করতাম পারি, ওটাই লোক দায়িত্ব। যেমন ধরো আমরা যেটা সাপোর্ট করতাম পারি আপনারা কইলাম, আপনারা তারা আমরা তারা লাগি দোয়া করতাম পারি, আমরা তারা লাগি দোয়া করতাম পারি, তারারে আমরা পয়সা দিয়ে সাহায্য করতাম পারি। তারার ফ্যামিলির মাঝে একটু দুই একটা স্টোরি কইবা নি, যেন আজকে আমরা যাইরাম তারার দিনে মা বাপ মারা যায়রা শহীদ হয়রা, তারার বা চিন্তর মানে কিতা অবস্থা আর একটু কইবা নি, আর তারার লাগে আমরা কিতা করতাম পারি বল। তারা এহ ফ্যামিলি হল আপনারা তো দেশন, এটা হলো খুব একটা ডেন্সলি পপুলেটেড এরিয়া, মানে ই ছোটোমোটো এরিয়ার মাঝে মিলিয়ন মিলিয়ন মানুষ থাকেন গাজাত পালেস্তাইন। তারা গড়াই নহল আপনার স্যার যেন আপনার নিবাল, এটা একটা ল্যান্ড গ্র্যাবর, তারা কোনো কোনো সেই নাই। ই যে ই ফিরা ওইসে শেখ আর জর্রা এক এরিয়া এক এলাকা তোর টাহাম চল্লাহান, তারার ফোর্স হরিয়া ইন্টনে হরানি ওর গাজার মানুষে হইছো না, এটা তোমরা বন্ধ হর, যদি হরো না আমরা রিটালিয়েট হরমু। তারা প্লেন দি বোমিং করছে, বহুত ফ্যামিলির মাঝে ধরুকা পাঁচজন ছয়জন ফ্যামিলি আস্তা ফ্যামিলিরে মারা মারা গেছন, একটা বাচ্চা বাঁচেছন, ও টাইপের মানুষরে আমরা সাহায্য দিলাম। এখ মানুষের বোম ফরিয়া আত কিত হয়ে গেছে, বাপ মারা গেছন, নানান সিনারিও ইটা ইটা হুরতানতে কিতা করছন, একটা জুলুম, একটা যেটা ওর খুব বড় একটা জুলুম। এই জায়গার মাঝে থাকবো সব সময়, এটা হলো ডিসপিউটেড। তারা স্যার যে তারা তারা স্যার যে মসজিদের আলাক্সা বাঙ্গিয়া তারা তারা টেম্পল মাউন্ট একটা মালাইতো জুজ অহলোর হোলি প্লেস, তারা প্রাণ হইল তোলে দি তারা তারা খুদে খুদে একটা বাংবার লাগে তারা রেজিস্ট করা, আমরা সাহায্য করতাম যারা আমরা আল্লাহ এসে জিকা করবো আমরা কিতা করছি কিতা করছি, আমরা তারারে সাহায্য দিতাম যতক্ষণ আমরা পারি। আমি আবার গেছিলাম কয় বছর আগে, আমরা গেছিলাম যে মসজিদ আল-আকসা, আমি দেখো কার দিনের মাঝে কয়েকটা জায়গা হইলো গিয়ে ভিজিট করতে, আপনি নিয়ত করিয়া করতে পারবা কয়েকটা মসজিদ, তিনটা মসজিদের ভিতরে একটু হইলো গিয়া খাওয়া ঘর, আরেকটা হইলো গিয়ে মসজিদে নববী মদিনা, আর আরেকটা গিয়ে মসজিদ আল-আকসা। আর কোনো জায়গা যেন আমি নিয়ত করে যেতাম ও জায়গা জিয়ারত করতাম, যেমন তোর শাহজালাল আমি জিয়ারত করার নিয়ত করিয়া করতে গিয়ে বারোইতাম, এটার কোনো ইসলামিক নাই। যেমন তোর আমি জোর দিতাম ও যেন খাজা বাবা অমুক বাবা হমুক বাবা, এটা আর কোনো ইসলাম, ইসলামও হয়েছে তিন জায়গা, এর ভিতরে একটা হলো কি খাবাগর মসজিদ নববী আর হলো কি মসজিদ আল-আকসা, যেখানে নমাজ পড়লেও ডাবল ডাবল সব আল্লাহ আকবার। সরি আপনি গেছিলেন একটা স্টোরিটা একটু কইবা নি, আমি আমি গেছিলাম গাজার, তো 150 জন ডাক্তার ডাক্তার লগে তারা আমরারে দেয় না, আমরা গেছি এরা মেডিসিন দিবার লাগি ঔষধ দিবার লাগি, কিন্তু এমন ভাবে তারারে জেল রাখা হয়েছে এটা আনবিলিভেবল। আমরারে মেশিন গান দেখাইলো, এর বাদে 150 জন ডাক্তার খালি, আর বাদে আমরা লগে আসলাম, আমরারে হয়েছে মাত্র 20 জন মানুষ সামাইতে পারবো। তো আমরা টপ সার্জন আর যারা ফ্যামিলি অকল আসুন এরারে প্রায়োরিটি হরিয়া, আমরা তিন দিন আসলাম টার্মিনাল ডেমনস্ট্রেশন করার যেন আমরা সবরে যাইবার দিত, ও ওটা ওইয়া যার আমরা সবে জানবার দরকার যে কিতা ওর কোন টাইপের জুলুম ওর, কিন্তু এটা একটা পরীক্ষা আমরা লাগি, একটা পরীক্ষা আমরা কিতা হরাম কিতা হরমু। তো ফলে কিন্তু কিতা করবা যারা তিন বাচ্চা হল আছে গাজার মাঝে আজকে যে কালেকশন করিয়া, এরার 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 সব মারা গেছে, এরার এরা ট্রমা, এটা মেন্টাল হেলথ কতটা হানি খরচ, এর লাগে আমরা ওদের সঙ্গে একটা ফ্যালেস্টিনিয়ান ট্রমা সেন্টার, এটা হয় ফ্যালেস্তাইন ট্রমা সেন্টার, তারার লগে আমরা কাম করলাম। তারা ডাইরেক্ট অফিসে সকল আছে গাজার মাঝে ডাইরেক্টলি যাইব কি, তো আপনারা প্লিজ আজকে সময়টাকে কল করুকা চ্যানেল এসো, আমরা এটা হলো মানডে আজকে একটু কোয়াইট ডে, আপনারা আমরা কল করিয়া একটা এনকারেজমেন্ট হইয়া দিবা যদি আপনারা পারেন ইনশাআল্লাহ। আর বাদে নয়টা তনে দশটাত আজকে নয়টা তনে দশটাত তারা গাজা তনে আমরা তারার লগে মাতবো, তারা একটা টাইম নয়টা থেকে দশটা পর্যন্ত তারা ফোন করবা লাগব, তারা তারা গাজা তনে ফোন করবা আপনারা। ওকে আমরা আসলে সিগন্যালও ডিস্টার্ব করে আপনারা ওই দেখো আপনারা কইতে পারেন
আমরা খালি আমাদের মুখ দেখাইলাম, বাইরে কিছু দেখাইলাম না। ওই দেখা মেঘ কিন্তু খুব বেশি তুফান বাংলাদেশের জেলাখান জরি দের, ওই দেখা খুব বেশি জরি দের লন্ডনের মাঝে। আপনারা তুরা খুলে দেখাইলে ওই দেখলানি খুব বেশি জরি দের। কিন্তু তো দোয়া করবা যাতে আমরা যেন আজকে যাইলাম, আল্লাহ যাতে আমরা সাকসেস করইন যত কারণে পারি। দেখো আমরা খাম হইল গিয়া, আল্লাহ কৈছেন বন্দা তুমি চেষ্টা করো বাকি আল্লাহ করবা। তো আমরা খাম হইল গিয়া আমরা চেষ্টা করলাম, আমরা ফ্রি টাইম আছে ফ্রি টাইমটা দিবার লাগিয়া ভলান্টিয়ারিং ভাবে। আবু ভাই আপনি কোনো পয়সা পাইবা না আজকে? আয়রা আমি কোনো পয়সা পাইমু নি। তো আমরা পাইমু খার কাছ থেকে পাইমু, আল্লাহর কাছ থেকে পাইমু। আপনারা যারা সহযোগিতা করতে পারবা শেয়ারের মাধ্যমে, যাতে আপনার ফালে একটু কমেন্টের মাঝে আপনার সব শেয়ার করবা, লেখিয়া দিবা উপরে দি যেনে যদি পারেন আজকে চ্যানেলে সব ইউকে দের আসেন, মিডিল ইস্ট আসেন, আমেরিকাতে আসেন, তারা ফোন করতে পারবা কিংবা তারা ঠাক করতে পারবা। যদি কিংবা আপনারা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপও থাকলে তারা লগে আমরা লিঙ্কটা শেয়ার করবা ইনশাল্লাহ। আমরা কমেন্ট বক্সের মাঝে আবু ভাইয়ে আমরা লিঙ্কও দিলেই বা কিলাখান ফোন করতা কিলাখান দেখতা কিংবা কিলাখান ডোনেশন করতা ইনশাল্লাহ। ভাই বইনে নকল অহনকো আমরা এমন এক সময় আমরা যাইরাম যে সময়টা লগে দিল হজ্জর মাস, আর এই মাসের এই দশ দিন লগে সবচেয়ে মূল্যবান দিন যেটা হয়েছে মানে রামাদান থেকে উত্তম হয়েছে এই দশ দিন। আর এই দশ দিনের ফজিলত লগে রোজা রাখতাম, কোরআন তিলাওয়াত করতাম, চ্যারিটি করতাম, এবাদত বন্দেগী করতাম, ইভেন কিছু হারই না সুবহানাল্লাহ ফরুকা কইছেন কোনো মানুষ যে একশো বার সুবহানাল্লাহ ফরলে আল্লাহ 1000 হাসানা দেয়। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গাফুরুর রহিম, এই তাসবিহ কোনটা ফরবা? এটা তো করতে পারবা, এখান তো করতে পয়সাও লাগতো না, অজু করাও লাগতো না। আপনি যদি লাইভ দেখলা দেখি দেখি আপনি সুবহানাল্লাহ করতে পারবা। আর আপনারা যে লাইভ ফেসবুকও আপনারা যে স্ট্যাটাস একটা আছে দেওয়া যায়, চেষ্টা করবো আমার কাছে সবার কাছে রিকোয়েস্ট থাকবো কয়েক হাজার ভাই বোন নখলে দেখরা দেখবা আপনারা প্রত্যেক মাসে কমসে কম নাইলে বস সপ্তাহ লেখিয়া দিন যেন একবার সুবহানাল্লাহ কিংবা আলহামদুলিল্লাহ। কোনো খের পিকচার দেখলে আপনারা ওয়া ভেরি নাইস না লেখা লেখুন যেন মাশা আল্লাহ কিংবা সুবহানাল্লাহ। তখন হইব কি আপনার এই কমেন্ট লেখার কারণে সুবহানাল্লাহ যত মানছে সুবহানাল্লাহ ফরবা আপনি এটার সব পাইবা। বালাখাম করলে যে সব, বালাখাম সহযোগিতা করলে সেম সব, বালাখাম দেখাইয়া দিলেও সেম সব। তো আপনার মাধ্যমে যত ধরনের সুবহানাল্লাহ ফরবা আলহামদুলিল্লাহ ফরবা আপনি এটার সব পাইবা। এই মাসও এই নয় আরও যে 7-8 দিন রয়েছে বেশি করে রোজা রাখবা। আর যদি পারি না আর ফার দিন আর ফাতার দিনও আর ফার দিনও রোজাটা রাখবা প্লিজ। এই রোজা রাখলে কইছেন 2 বছরের গুনাহ মাফ হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। 2 বছর সগিরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। আর আল্লাহ রহমানুর রহিম, ইস্তিগফার তাওবা করলে আল্লাহ চাইলে একবারে কবিরা গুনাহ মাফ করে দিলেই তা পারবে। আর আল্লাহ দিবা ইনশাআল্লাহ, আল্লাহ মাফ না করে দিলে আমরা যাইমু কই। তাওকে আমরা বেশি আল্লাহর কাছে চাই, আল্লাহর কাছে কই বলে আল্লাহ আপনি রহমানুর রহিম, আল্লাহুম্মা ইন্নাকা আফুন করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ইয়া করিম, মানে আল্লাহ মাফ করার পছন্দ করুন। আর আল্লাহ মাফ করুন, আর আল্লাহ মাফ না হলে আমরা যাইমু কই, চিন্তা করা নেই। আল্লাহ যদি মাফ করেন আমরা যাইমু কই। তো আমরা কোনো জায়গা নাই, আল্লাহ কাছে বারবার আইতাম হইব। তো বেশি কই আল্লাহ কাছে চাইবা। আর আমরা লাগে দোয়া করবা, আমরা আরও প্রায় 20 মিনিট বাদে চ্যানেল এসো লাইভ আমি যেমন টিভির মাঝে ইনশাআল্লাহ যাতে কথা কইতাম পারি, এমন কথা কইতাম পারি যাতে মানুষের বুঝাইতাম পারি, আর আমরা নিজে যাতে আমল করতাম পারি। প্রথমে নিজে আমল করতাম, বাদে হইল গিয়া মানুষের যাতে এইটার মাঝে আমল করতে পারো, নিজে সাদাকা করতাম পারি। এই দোয়া করবা। ইভেন সাদাকা করতে হইলে কোটি কোটি টাকার মালিকও লাগে না। একটা সেকেন্ড ভাই, ওই দোকা মনে হয় একটা সেকেন্ড বোকা আছে, ওই দোকা ওই দোকা আমরা চ্যানেল এসে আছি গিয়া মাইজি ও দেখলাম নি চ্যানেল এস। ওকে ইনশাল্লাহ আমরাও গিয়াও আমাই যারাম গিয়া এখন খুব তো আমরাও গিয়াও তার জোর ভিতরে আছি স্টুডিওর ওখানেও। সো ও জিনিসটা করবা যাতে আমরা নিজে যাতে আমল করতাম পারি। কোটি টাকা লাগে না সাদাকা দিতে। আপনার যখন কয়েকদিন আগে আমরা সিলেটি অনলাইনে একটা ভিডিও দিছি, আমরা একটা টিকটকও করছি আলহামদুলিল্লাহ। এই টিকটকও দেখবা স্মল একটা ভিডিও দেওয়া হয়েছে যেন ঈদের শো অনেক সময় অনেক মানুষে তারা গার্ডেনের মাঝে ফাঁকির খানি লাগিয়া জিনিস সকল রাখুন যাতে ফাঁকি আইয়া বইয়া খাইতো। ইভেন যদি আপনার কোনো খানি থাকে না ফাঁকিরও দিবার লাগে আপনি, আমি অত গরিব, তাহলে কিছু ফানি এক বাটির মাঝে বারে রাখি লিবা বলে ও ফানিটা ফাঁকি আইয়া খাইতো গরমের সময়, এটাও কিন্তু আপনার সাদাকার সোয়াব পাইবা। কারণ ফাঁকিয়ে খাইব এটাও কিন্তু আল্লাহর ক্রিয়েশন, আল্লাহ এই ফাঁকি পশু ফাঁকিরে আল্লাহ দুনিয়ার মাঝে সৃষ্টি করছে। তো তারা লাগিয়াও এটা আপনি সোয়াব পাইবা। তো আপনার নিজের ভাই বোন আত্মীয়স্বজন যারা আছেন যারা সহযোগিতা লাগে তারারে আগে করবা। প্রথমে নিজে জাহান্নাম দিয়ে বাঁচতা, ফ্যামিলি বাঁচতা, আহাল বাঁচতা, বাদে আপনার এলাকা বাসী দুনিয়ার সকল মুসলমান।
সো আমরা আলহামদুলিল্লাহ এই 13 ডিভাইসটার মাধ্যমে আমরা লন্ডনও যে কোনো মানুষ মারা গেলে পয়সা না থাকলে তারা আমরা খবর দিই এই অর্গানাইজেশনের মাধ্যমে। আমি নিজে যখন ভলান্টিয়ার আছি আর ও ভাই এইটারে সৃষ্টি করছেন এই অর্গানাইজেশনটারে আবু ভাইয়ে, সো আমরা তারা সাহায্য করি। কোনো মানুষের খানি না থাকলে লন্ডনের মাঝে তারারে আমরা চেষ্টা করি কিছু খানি দিবার। এর বাদে বাংলাদেশেও আমরা সিলেট ডিস্ট্রিক্ট আরম্ভ হয়েছে আলহামদুলিল্লাহ সিলেট থেকে, যেন আমরা কিছু কিছু মানুষের সহযোগিতা যতক্ষণ পারি বেশি পারি 100,000 দিতাম পারি না, হয়তো দুইজন দিয়ে হেল্প করি বা চেষ্টা করি হেল্প করার। এতে ওখানে আমরা মনে করলাম ফালিস্তাইনের মুসলমানের লাগে আমরা কিতা করাম, আমরা তো অন্যান্য অর্গানাইজেশনের মাধ্যমে সাহায্য করাম। ওখানে নিজের জন্য একটা অর্গানাইজেশন আছে এই 13 ডিভাইস, নিজে ভলান্টিয়ার আছি, ওটার মাধ্যমে একটু সহযোগিতা করি। তো এখন ফালিস্তাইনের মুসলমানের লাগে আজকে আমরা আইসি তারারে সহযোগিতা করতাম, মানে আমরা চেষ্টা করবো, বাকি কবুল করার মালিক আল্লাহ। ওনে মানুষ কোটি কোটি টাকা দেওয়ার বাদে যদি আল্লাহ কবুল করেন না এই কোটি টাকা দেওয়ার মালিক লাভ হইতো না। আর যদি দেখা যায় আপনার দুইটা টাকা একটা দেখা আপনি দিছ আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, খালকে আমত দিন ওটা হচ্ছিল আল্লাহ মাফ করে দিবা, খালকে আমত দিন হয়তো আল্লাহরে কইতে পারবো বলে আল্লাহ ফিলিস্তিনের মুসলমানও হলে আমরা সাহায্য করতাম পারছি না। কিন্তু চ্যানেল এসো আমিনুর চৌধুরী ভাই আর আবু মুমিন ভাই তারা গেছিলা সিলেটি অনলাইনে, আমরা হইয়া গেছিলা, আমরা ওর লাইভটা শেয়ার করছি, কমেন্ট করছি, আমরা কয়েকজন ভাই বোন ধরে ঠাক করছি, হয়তো আল্লাহ এই উসিলায় মাফ করে দিলেই বা। চ্যারিটেবল ছোট এমাউন্ট দিয়া শরীর অন্যান্য আপনারা ইনশাল্লাহ। আমরা সময় গেছে আমরা আরো 8 মিনিট নেই, আমরা 8 মিনিট বাদে আমরা টিভির মাঝে গিয়া চ্যানেল এসে গিয়ে লাইভ আমায় দিতাম, আপনারা হয়তো চ্যানেল এসর সাইটারও দেখাইলাম না, কিন্তু ওখানে ম্যাগনিফিসেন্ট সাথী আছে না না তারা তোরা বিজি দিবা আপনি আমার ব্যাগ লইবা ইনশাল্লাহ, আমি আপনার ব্যাগ লইলাম না দেখাইতাম আর তোমরা আমার বেশি ম্যাগ না ফোন জো ফুই দিব। ইনবক্সও যোগাযোগ করবা, আমরা ফ্রি হুইলচেয়ার প্রত্যেক মাসে একটা করে আমরা দিমু। আর এই ঠিকাটা আমরা এলাকি কোনো ক্ষেত্রে ফান্ডরাইজিং করাম না, এটা আমরা সিলেটি অনলাইনের এডমিন বা এনখলার পক্ষ থেকে আমরা এটা গিফট করলাম সিলেট ডিস্ট্রিক্ট থেকে আরম্ভ করছি। ফিউচার যদি আল্লাহ তৌফিক দিন আরও আমরা বাইন ধরে ইনশাল্লাহ আমি বইন ধরে আমরা জিও করবো বারা ডিস্ট্রিক্টও যাইমু। সো আপনারা যদি কেউ আপনারা এলাকাত কোনো মানুষের ডিসেবল থাকেন কিংবা লেংরা থাকেন বগলি লাগে আমরা সিলেটি অনলাইনও যোগাযোগ করবো ইনশাল্লাহ দিমু। আমরা ইউটিউব চ্যানেলও আছে, টিকটকও আছে, টিকটকও আপনারা খেয়ে যদি থাকে আমরা সিলেটি অনলাইনও আপনারা ফলো করবা, দেখবা কিটা জিনিস দেখতে চাইন আপনারা জানাইবা। আর আমরা ভাই ইনতে জেলাখান যেন যাইন আপনারা দেখান শেয়ার করুন, মাথে কথা বলিলে মাফ করে দিবা। দুনিয়ায় অন্য সময় অন্য কোনো জায়গা থেকে লাইবো দেখাইব, দুনিয়ায় দেখাও না জান্নাতও দেখাইব। আর আমার পক্ষ থেকে আমি বিদায় লাম, জাজাকাল্লাহ খাইরান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্লিজ মাফরিয়া দিবা ইনশাল্লাহ। ওকে ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জাজাকাল্লাহ খাইরান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু।